है बुरांस, ये उसका जूस होता है विशेषकर हार्ट के पेशेंट के लिए सबसे लाभदायक। तो पिछड़ ने अंकिल जी बोल जे देव भूमि में देवर पर नहीं तो मिलेगा ना। ये ऑनिंग कोटा गाड़ी उड़ेगा जिन्हें की 2013 साले उड़े बाबा। गुड मॉर्निंग फ्रॉम घनशाली। গতকাল আমরা হারশিল থেকে বেরিয়ে গেছিলাম আমাদের কেদারনাথ যাত্রার জন্য। আমাদের যাওয়ার কথা ছিল সীতাপুর, তবে হারশিল থেকে সীতাপুরের ডিস্টেন্স হচ্ছে 288 কিলোমিটার। ওটা আমরা একদিনে কমপ্লিট করতে পারবো না, বাকি এখনো ঘনশালি থেকে সীতাপুর যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টার কাছাকাছি, কারণ এখান থেকে সীতাপুরের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। এখন টাইম হয়ে গেছে সকাল 7:40 আর আমরা একদম রেডি হয়ে গেছি, স্নান করা হয়ে গেছে একদম কমপ্লিট। এবার গাড়িতে মালপত্র তুলবো আর বেরিয়ে যাব। এই হচ্ছে ঘনশালি মার্কেট। হ্যাঁ চলো ভিতরে। এটা হচ্ছে মিষ্টি দোকান, এখান থেকে আমি আর সারজি একটু চা খাবো। তো দোকানে ঢুকতেই দেখছি এখানে কিন্তু লাড্ডু বানাচ্ছে, আমরা খাচ্ছি সকাল সকাল সন্দেশ। তবে সারজি কি বলছে? সারজি ইসকো কে কে দে? ইসকো মাওয়া কি বরফি কেতে হ্যায় হামারে লোকাল ভাষা মে ইয়াহা পে উত্তরাখণ্ড মে মাওয়ে কি বরফি। চাটাও কিন্তু একদম নর্মাল, যেমন আমাদের ওইখানকার চা হয় তেমনই লাগলো আমার, খুব একটা ডিফারেন্স আমার লাগেনি। এখানকার লোকেরা একটু বেশি মিষ্টি খায়, মানে হিমাচল উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা এদিকের মানুষজন একটু বেশি মিষ্টি খায়, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। টাইম দেখো সকাল 8:10 আর আমাদের ব্যাগপত্র সব বার হয়ে গেছে, গাড়িতে আমরা তুলবো আর ঘনশালি থেকে আমরা বেরিয়ে যাব। আমি প্রথমে ভাবছিলাম ঘনশালি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঘনশালি মার্কেট। কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে বিয়ে হচ্ছে আমাদের হোটেলের ঠিক পাশেই, এটা হচ্ছে দেখো বরের গাড়ি। ये उत्तराखंड का राजकीय पुष्प है बुरांस, ये उसका जूस होता है विशेषकर हार्ट के पेशेंट के लिए सबसे लाभदायक होता है। ये रेड कलर का जो है और ये माल्टा वाला जूस है, ये तो वैसे फ्लेवर है लेकिन ये विशेष ही एक औषधीय गुण की वाली है। ये हार्ट वालों के लिए सबसे बेहतरीन चीज़ होती है। यहाँ का जो राजीव पुष्प है फ्लावर है, होता है फ्लावर जिसका मैंने दिखाया था वो पुष्प होता है उसका बनता है। हार्ट के लिए अच्छा होता है ये औषधीय सिस्टम वाला है, जो हार्ट का जो पेशेंट होता है ना रोडोडेंड्रन, हाँ उसके लिए बढ़िया होता है रोडोडेंड्रन। थोड़ा सा इतना डाला फिर पूरा गिलास पानी से भरा। ভালো খেতে, একটু টক টক এন্ড স্ট্রবেরি ফ্লেভার আছে একটা, মানে স্ট্রবেরি ফ্লেভারের মতো খেতে, কিন্তু খেতে ভালো। টাইম হয়ে গেছে এখন সকাল 10:35 আর আমরা ঘনশালি তিলওয়াড়া রোডে রয়েছি। এই রোডটা কিন্তু যাচ্ছে সীতাপুরের দিকে আর এখানে আমরা হোটেল বুড়াস কাঁথা এমন টাইপ একটা হোটেলে করছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি করছি না, বাঙালির ভাত ভাত ডাল আছে, স্যালাড, এটা আলু কুমড়ো তরকারি আছে আর এখানে এরা করছে চাইনিজ খাচ্ছে, এখানে সবাই খাচ্ছে ভাত, সবাই ব্যস্ত খেতে। আর যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করছি সেই জায়গাটা একবার দেখো, এই দেখো এই হচ্ছে জায়গা। দেখো এইটা একটা রাস্তা ছিল কিন্তু দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, ওই জন্য কিন্তু এই ব্রিজটা ভেঙে গেছে আর ওই পারে আর একটা নতুন ব্রিজ হয়েছে। কিনতে কালকে 100% এ ওয়ালা রেড ওয়ালা আচ্ছা হোক ইয়া এ ওয়ালা কা ये है विटामिन सी, विटामिन सी ठंडा ठंडा ताकतीले मौसम में जैसा होता है। अच्छा। ब्रास का हार्ट गैस बीपी में काम आता है। अच्छा तो ये वाला दे दो, ले लो आप দুসে বোতল লেলো আস, এটা আমি নিচ্ছি এক বোতল 1 লিটার নিচ্ছে 100 টাকা। এই গাছের ফুলের রস হচ্ছে এইটা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পুরোটাই কিন্তু বুরাংস গাছের জঙ্গল। এদিকেও দেখো সব বুরাংস গাছ রয়েছে, এটাও বুরাংস গাছ, এমন টাইপের দেখতে হয়। টাইম হয়ে গেছে এখন দুপুর দেখো 1টা আর আমরা এখন রয়েছি কেদারনাথের রাস্তায়। তিলওয়াড়া যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু
যোগ হচ্ছে কেদারনাথ যে হাইওয়েটা আছে তার সাথে। আমার উপরেই ঠিক রয়েছে কেদারনাথ হাইওয়ে, এই রাস্তাতেই আমরা ছিলাম। আমার পিছনেই রয়েছে মন্দাকিনী, মন্দাকিনীর কালারটা একবার দেখো, মন্দাকিনী রিভার এদিকটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকাল আসলে স্যারজি বলছিল পুরো জলে জল হয়ে যায়, মানে প্রচুর জল হয়ে যায় তখন। আমরা রুদ্রপ্রয়াগ থেকে অনেকটাই আগে আছি, তিলওয়াড়া রোড থেকে বেরিয়ে গিয়ে আমরা যখন হাইওয়েতে উঠলাম, ফার্স্টে পড়েছিল আগস্তমুনি, তারপর পড়েছিল চন্দ্রপুরী, আর এখন আমরা রয়েছি বাসওয়াড়া বলে একটা জায়গায়, যেখানে আমি কেদারনাথ যে হাইওয়েটা আছে সেই হাইওয়ে থেকে আমি নিচের দিকে নেমে গিয়ে তোমাদেরকে মন্দাকিনী রিভারটা দেখাচ্ছিলাম। আমি এখান থেকে চিপস কিনতে এসেছিলাম, এখানে লেস পাওয়া যায় না, তবে লেসের মতো দেখতেই একটা চিপস রয়েছে যার নাম হচ্ছে দেবর্পণ চিপস, আর এটার দাম হচ্ছে 15 টাকা করে। তো পিছনে আঙ্কেলজি বলছে দেব ভূমি মে দেবর্পণই তো মিলেগা না, এসা এসা চলো। আর এটা 15 টাকা করে নিল, আমাদের ওখানে যেরকম চিপসগুলো 10 টাকা করে দাম, এটার দাম 15 টাকা নিল। যাইয়ে ও অনেক কটা গাড়ি উড়ে গেছে, এটা কি 2013 সালে? হ্যাঁ ওরে বাবা, 2013 সালে। আগে দিকে দেখ, কই ওই দেখো যারা গাড়ি পড়েছিল, এই আগে এই ব্রিজটা ছিল মনে হয়, এটা তৈরি করছে, এটা নিউ হচ্ছে অল্টারনেটের জন্য। এ বাবা এই দেখ, এদিকে হলুদ গাড়ি পড়ে আছে নিচে, একটা দেখতে পাচ্ছি না, উপরে উঠে যায় পরে দেখতে পাবি। ধসে 2013 সালে যে বন্যাটা এখানে হয়েছিল, সেই বন্যার ফলে প্রচুর ক্ষতি হয়েছিল সেটা আমরা সবাই জানি। তো এখানে দেখলে 2-3টে মতো ট্রাক পড়ে আছে, এই ট্রাকগুলো পড়েছে সেই ওই বন্যার ফলেই। এখনও মানে 2022 সাল চলে এসছে, এখনও কিন্তু এই ট্রাকগুলো সরানো হয়নি। না এটা তো মানে তখনকার সময় মনে হয়, এটা মনে হয় রিসেন্টলি হয়েছে। উত্তরাখণ্ড ম্যাক্সিমাম জায়গাটাই দেখছি মানে স্লাইডিং এরিয়া, জল পড়ছে, ন্যাচারাল শাওয়ার। টাইম হয়ে গেছে এখন 2:48, আর আমরা চলে এসেছি ফাটা। এখানে রয়েছে GMVN এর হেলিকপ্টারের টিকিট কাউন্টার। আমরা এখানে কেন এসেছি, আমাদের প্রথম থেকে কিন্তু প্ল্যান ছিল যে আমরা হেঁটে হেঁটেই কেদারনাথ উঠবো, কিন্তু যমুনাত্রী ট্রেকের পর অনেকের মোটামুটি পিসির কাকার কাকির মৌদির তো এদের একটুখানি প্রবলেম হচ্ছে, এরা মানে হেলিকপ্টারের এক্সপিরিয়েন্সটা করতে চাইছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে হেলিকপ্টারের বুকিং কিন্তু অনলাইন করতে হয়, GMVN এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বুকিংটা করতে হয়, অফলাইন করাটা একটু ডিফিকাল্ট ব্যাপার। তো 70% মোটামুটি বলতে পারো হচ্ছে অনলাইন বুকিং হয়, 30% এমার্জেন্সি পারপাসে থাকে যেগুলো মানে অফলাইন হয়ে যায়। তো মোটামুটি এখন কাকার পিসেমশাই গেছে ওখানে, এই যে দেখছো সামনে এই অফিস GMVN এর, 99% রয়েছে আমরা টিকিট পাবো না, জাস্ট 1% একটা চান্স রয়েছে যে পেয়ে যেতে পারি, তাই জন্যই একবার খোঁজ করতে গেছে যে যদি কিছু হয়। আমার কিন্তু এখনও ইচ্ছা আছে যে আমরা হেঁটে হেঁটেই উঠবো। আর সামনে ছিল গুপ্তকাশী, গুপ্তকাশী থেকে আমরা এগিয়ে আসলাম, আর এই যার নাম ফাটা, গুপ্তকাশীর একটু আগে থেকেই ফাটা অবধি রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে বিভৎস বাজে রাস্তা, আর এরকম কংক্রিটেরও না মানে পিচ করা নেই, পুরো ধুলো মানে প্রচণ্ড ধুলো উঠছে আর রাস্তাটা প্রচণ্ড সরু। দুপুরবেলার টাইম বলে কিন্তু এখন ভিড়টা একটু কম রয়েছে, নইলে এখানে সন্ধ্যাবেলা মানে বলতে পারো বিকেলের পর থেকে 4টের পর থেকে এখানে কিন্তু প্রচুর ভিড় লেগে যায়, প্রচুর ভিড় মানে প্রচুর জ্যাম হয়, এমন জ্যাম হয় যে 8-9 কিলোমিটার যেতে মোটামুটি 3-3.5 ঘন্টা কিন্তু লেগে যায়। এই জায়গাটা যত তাড়াতাড়ি তোমরা কভার করতে পারবে তত তোমাদের লাভ হবে বাস। আর অলরাইট, টাইম হয়ে গেছে এখন 2:03, আর আমরা চলে এসেছি সীতাপুর। দেখো আমাদের পিছনে লেখা রয়েছে সীতাপুর, আমরা আজকে এখানেই স্টে করব, আর কালকে 3 নাগাদ আমরা এখান থেকে যাব সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে এখানকার লোকাল গাড়ি, গাড়িটা করে এসেছি না, ওই যে গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে, ওই এই গাড়ি করে আমরা পারবো না যেতে, কারণ এখানকার নিয়ম হচ্ছে সোনপ্রয়াগ থেকে এইখানকার লোকাল গাড়ি করে আমরা যেতে পারবো গৌরীকুণ্ড। পার পার্সন 50 টাকা করে নেয়। কালকে 3:00 সময় আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে যাব সোনপ্রয়াগ, আর সোনপ্রয়াগ থেকে আমরা গাড়ি করে যাব গৌরীকুণ্ড,
আর গৌরীকুণ্ড থেকে কালকে আমাদের কেদারনাথ যাত্রার ট্রেকিং শুরু হবে। বাকি এই দেখো মন্দাকিনী রিভার। অলরাইট, টাইম হয়ে গেছে সন্ধে 7:19। সীতাপুরে আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল শিব গঙ্গা। এখানে আমরা যে দুটো রুম নিয়েছি প্রতিটা রুম কিন্তু নিচ্ছে 2,000 টাকা করে। রুম যে খুব হাইফাই এমন টাইপ কিছু না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা একটু ছোট রুম, আর 4টে বেড রয়েছে, মানে 4 জন শোয়া যায়। তোমাদের একটু বলে দিই, এখান থেকে কিন্তু হোটেল একটু কস্টলি হয়ে যাচ্ছে, মানে যত আমরা এগিয়ে যাব ততই কিন্তু হোটেলের ভাড়া অনেকটাই বেশি থাকে। লাইক মনে করো আমরা এখন রয়েছি একদম সীতাপুরের একদম স্টার্টিংটা, আর আমরা সীতাপুর ঢুকেই একদম ঢোকার মুখেই এইখানেই রয়েছি। যত আমরা ভেতর দিকে যাব মানে পড়ছে সীতাপুর মার্কেট, আর সীতাপুর মার্কেটের দিকে কিন্তু হোটেল ভাড়া আরও কস্টলি হয়ে যাচ্ছে। আমরা একটু এগিয়ে গেছিলাম রুম নেওয়ার জন্য, যাতে অপশান খোঁজার জন্য, তখন কিন্তু ওই দিকে রুম 4,000 টাকা বলছিল। এইখান থেকে হোটেল কিন্তু অনেকটাই কস্টলি হয়ে যাচ্ছে। চলো এই ব্লগটা এখানে শেষ করে দিই। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করো, আর আমার মুখটা প্রথমবার দেখছো তো করে ফেলো সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইল সি ইউ অন নেক্সট ব্লগ। নাও বাই বাই, টেক কেয়ার অ্যান্ড এনজয় ইউর লাইফ। বাই। সামনে সপ্তাহে কিন্তু সীতাপুর, ঠিক আছে, কত সুন্দর লাগছে দেখো রাতের বেলা। তোমরা গোপুরে কত ভালো দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কিন্তু আমি চোখে দেখছি দারুণ লাগছে।